হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কাছের মানুষের প্রি রিলিজ একটা টিজার বেরিয়েছে, যেটা ডিউরেশন 1 মিনিটের একটু বেশি, 1 মিনিট 5 সেকেন্ড হবে। তো সেটার জন্য আমি একটা রিয়াকশন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এই টিজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ স্যারের গলায় ঈশ্বরের নামে অনেকটা অভিযোগ আছে, যে ঈশ্বরকে শুধু আমাদের পাপপূর্ণ দেখেন, যখন মানুষ অভাব অভাবে থাকে সেটা তো ঈশ্বর দেখে না। মানে ঈশ্বরের কাজ হচ্ছে শুধু পাপ পুণ্যের হিসাব রাখা। আর শেষে অন্যান্য সিনগুলো, অন্যান্য ফুটেজগুলো মানে দেখার পরে শেষে শুধু একটা কথাই মানে আশার যে আলো যেটা আমরা দেখতে পাই, যে যে হোক, যে আশার আলো, সেটা হচ্ছে যে তুমি তো বলেছিলে কাছের মানুষকে ছেড়ে কখনো যেতেনি। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে মানে দেবের গলায় যে স্টেটমেন্টটা আমরা পাচ্ছি, মানে যে সেন্টেন্সটা, কথাটা আমরা পাচ্ছি, যে এই যে তুমি তো বলেছিলে যে কাছের মানুষদের ছেড়ে কখনো যেতে নেই। তো এটাতেই আমরা একটা জীবনের আশার কথা আমরা মানে জানতে পারছি। তবে এটা আমার নিজে পার্সোনালি মনে হচ্ছে যে দেবের প্রোডাকশন হাউসকে সত্যি সত্যি হ্যাটস অফ, যে ওরা এত সুন্দর ভাবে এই সিনেমাটার ওরা প্রচারটা করছে। মানে এরকম প্রি রিলিজ টিজার আমি কোনো সিনেমার ক্ষেত্রে কিন্তু আগে দেখিনি। তো হ্যাঁ, সিনেমাটা ভালো হবে, প্রসেনজিৎ স্যার আছেন, দেব আছে, তো ভালো হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে এই টিজারের মধ্যে ঈশাকে একটু বেশিক্ষণ দেখিয়েছে। অন্যান্য ট্রেলার টিজারে ঈশা মানে গান ছাড়া ঈশাকে অতটা দেখা যায়নি, কিন্তু এটাতে কিছু কিছু ক্ষেত্রে ঈশাকেও দেখানো হয়েছে মানে টিজারের মধ্যে। তো এটা সত্যি কথা বলতে যে এরকম ভাবে প্রমোশন চালানোটা মানে এটা মানে সত্যি এটা হ্যাটস অফ। মানে এটা একটা নতুন স্টাইলে এই জিনিসগুলো করা, যেমন স্ট্যান্ড আপ কমেডি করা, এইভাবে প্রি রিলিজ টিজার বার করা, মানে মানুষকে মানে সবসময় আর কি কি বলবো, ওই যে হ্যামারিং করা বলে না, হ্যাঁ, ভালো কিছুর জন্য হ্যামারিং হতে আমার ভালো লাগে। তো ওই যে হ্যামারিং করা, এই হ্যামারিংটা কিন্তু খুব পজিটিভলি মানুষের মধ্যে কিন্তু এটার রিয়াকশনটা হচ্ছে, যেটা আমার আমার ক্ষেত্রে হয়েছে। তো এটাই ছিল আমার কাছের মানুষের রিয়াকশন ভিডিও। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। Till then, goodbye.